একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাজছে, দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত, বলল রে মাঝি কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। তা ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কইছে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই খাইও নাই। আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো স্যারে নেই, নষ্ট করে ফেলাইছো। মাঝি দাঁত গুলা বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, বেটা দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেউকুব, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, বেটা কিছুই তো জানো না, খালি দাঁত বাইর করো, ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি, সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আজহার জবই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক, তোর জীবন তো বারো নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কয়ে, না মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয়, স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিশা, এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আপনার। আমার তো সাইরেনা আছে, বারো আনা ফেল সাইরেনা তো আছে, ওই চারেনা দিয়ে আমি সাতটায় কেনারায় উঠে যাব, আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়ে ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি? কয়, মরে না, আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে। আচ্ছা তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া। মাঝির বুদ্ধি কম না। মাঝি কয় যে, স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিট হইয়া আরামসে মারা গেছে। আপনার দাদা? বলে, তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিট হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে, আপনিও তো বেসরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো গুষ্টি মরলো সেই ঘরটা তো এখন আপনি ছাড়তে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব মৃত্যু, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা, সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না, মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না, মৌত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোনো ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরান্ডা নিয়ে কোনো রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে, জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে, এটা হলো মোমেনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, এরপরে মোমেনদের ভিতরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে মোমেন কখনো হতাশ হবে না, নিরাশায় তার মন ভেঙে যাবে না, হতাশা হতাশা মোমেনের কলিজাকে কখনো ছোট করে দিবে না, আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না। অন্ধকার দেখবে চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন, চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে, মনে হবে যেন আর ফজর হবে না, কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘনঘটা দূর হয়ে গিয়ে সকালবেলায় আকাশে আবারও সূর্য উদিত হয়েছে, ঠিক না? সুতরাং মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হয় কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, ওয়ামান ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই, কেবলমাত্র গোমরাহ লোকেরাই, তারাই নিরাশ হয় হতাশ হয়, ইমানদার লোক কখনো হতাশ হয় না, তার ইমানে তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয়, কারণ সে তো জানে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার হেদায়েত তিনি দিয়েছেন, পথ তিনি দেখিয়েছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকী,
আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান। আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিসসালাম, সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছে। আমাদের মধ্যে অনেক অনেকের রোগ হলে কয় যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইলো, বলে না এরকম? নামাজ রোজা করি, দান সৎকা করি, হজ করি আর আমারই রোগটায় পাইলো, এই রোগ ছাড়েই না। আশ্চর্য কথা, রোগ দিয়ে আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। হযরত আইয়ুব আলাইহিসসালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন, 18 বছর শরীর পচে যেতে লাগলো, বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন। এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন, কোনো শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই, বলেছেন আয় আল্লাহ পাক আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি রহমান রহিম। হযরতে আইয়ুব আলাইহিসসালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরেই পোকা না, এবার পোকা জিব্বার মধ্যে শুরু হয়ে গেছে, জিব্বায় পোকা ধরেছে, গায়ের গোস্তে পোকা, পুষ পোকা, পচে পচে শরীর পড়তেছে, জিব্বার মধ্যেও পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন রব্বুল আলামিন এতদিন কোনো কথা বলি নাই, 18টি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি, তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই, কিন্তু এবার অবশ্যই শেকায়েত করব, যেহেতু আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ আমার জিব্বায় পোকা দিও না, আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব, আয় আল্লাহ জিব্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকের করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন আমি আইয়ুব আলাইহিসসালামের রোগ, আইয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম। মুমিন বান্দা যারা তারা রোগে শোকে এভাবে কাতর হবে না, নিরাশ হবে না, মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, এরপরে নিয়ামত আসবে, হতাশা তাকে পেয়ে বসবে না। দেখেন ইউসুফ আলাইহিসসালাম তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, কারা? ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, কুয়া কুয়ার মধ্যে ফেলানো হয়েছে, ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, এটা মৃত্যু কূপ, এখানে ইউসুফ আলাইহিসসালাম শেষ হয়ে যাবে, কিন্তু ওই 11 ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয়, এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন, এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিসসালাম ঢুকলেন, এটা একটা টানেল সুড়ঙ্গ পথ, কুয়ার এক মাথা দিয়ে ঢুকলেন আর এক মাথা দিয়ে মিশরের সিংহাসন দখল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? হযরতে ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই, তিনি বলেছেন ফাসাবুরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। ফাসাবুরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না, হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না, বুঝি শেষ হয়ে গেল, চতুর্দিক থেকে বন্য হায়েনারা অস্ত্র নিয়ে, বিদেশি টাকা নিয়ে, সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে, আর বাঁচার পথ নাই, ইসলামী আন্দোলন বুঝি শেষ না। মুমিন যারা তারা হতাশায় ভোগে না, কি বলেন? হতাশায় ভোগে? মোটেই হতাশায় ভোগে না, তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ, এর মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাই। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই, মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি, কোন পালাবার কোনো রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনুস আলাইহিসসালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুন্তুমিনা জালিমিন। পড়েন না সবাই, ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাসির পিঠের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন, আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন? না, আল্লাহ পাক কি ঘুমান, তন্দ্রায় যান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি, শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম, মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে, পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো, কিনারায় চলে এলো, বমি করে ইউনুস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনুস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমিনারা শোনো, শুধু ইউনুসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই, আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র, আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে, যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিসসালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মোমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্নামাল উসরে ইউসরা, ইন্নামাল উসরে ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা, এই এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মোমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, মানুষ হতাশায় যেন না ভাঙে, গুনাহ করেছে, গুনাহ করার কারণে কোনো মোমিন যেন হতাশায় ভেঙে না পড়ে, সেই জন্য আল্লাহ তাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে মায়ুস হইস না, নিরাশ হইস না, আমি রহমান, আমি রহিম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন, কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাফ করে দেব? আছে কেউ এমন? বাপও বলে না, বাপও ছেলে যদি অপরাধ করে ডেকে বলে না আয় মাফ করে দিই, অবশ্য মন চায় ছেলে মাফ চাক তাহলে মাফ করে দিব, মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না, মাও ডাকে না, যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই, জোরে বলেন কেউ বলে? আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আলামিন। মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে, বান্দারে
গুনা করেছিস আমার সামনে আয়, গুনা মাপ চোখেরে পানি ফেলাম। যত বড় গুনা তোর হোক না কেন, আমি রব্বুল আলামিন তোর গুনা খাতাকে মাফ করে দেব। কিভাবে মাফ করব? মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, থানায় তার নাম লেখা হয়ে যায়, কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো, কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না, আবার অপরাধ করলো, আবার জেল হলো, আবার মুক্ত হলো, থানায় আরেকবার নাম লেখা হলো, যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে, জেল খাটবে, জরিমানা দেবে, কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন। কোন মানুষ যদি অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করে যদি রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু গুনাহ মাপ করি না, গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই। গুনাহ আমার কাছে মাপ চাও, আমি আমার কাকে আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতে নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ, পড়ে আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ, কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহা তোচো করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ, গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনাহর জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি, বলে দেখে নাই, বলে আমার দোজক দেখেছে নাকি, বলে না তাও দেখে নাই, আমার বেহেশত দেখেছে নাকি, বলে না তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী দেখো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজক কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে, আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মোমেন বান্দা যারা, আল্লাহর মোমেন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারিম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল?
আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ট আর অপরাধ প্রমাণ লোক, এরাই ছিল নবীদের দুশ্মন। রাসূলগণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবাদ হবে না নাকি, হবে কি না? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন, নবীদের দুশ্মন, দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রমাণ লোকেরাই ইসলামের দুশ্মন হয়, নবীদের দুশ্মন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র, খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক, নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, জাকাত নাই, মদ জুয়া জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত, চেহারা দেখলে ছেলেপেলেরা দুই গ্লাস পানি খায় ভর ছুটে, কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ইমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে, ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে, ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফালায় দাও, এতে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাই নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কি বলেন, পাস করছেন না? ঈমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল, ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি, কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে, হলোটা কি তোর, তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদরে আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক,
আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি হাজার বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মোমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মোমিনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জুবিরাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হকন্দাজে গুলিস্তান পয়দা, ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রব্বুল আরবিন আজও আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিসসালামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিসসালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদের রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি, ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ, এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাওল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মোমেন নয়। মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন, আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের রাত কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে, এতটুকুনও পরোয়া করি না, বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতেল বজু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন, বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আরামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন, ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইয়েরা, নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই, আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর,
অমনি দরজা খুলে গেল, লাব্বায়েক ওয়া সাআদায়েক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে, উল্টা পথে রওনা করলেন, বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহর নবী মিসফালা দিয়ে জবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে গুহার কাছে। যখন গিয়েছেন ফজর রক্ত হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর তশরিফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়, এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নে পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দর দর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর, বাড়ির জন্য কাঁদিনা, ছেলেপেলের জন্য কাঁদিনা, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরত আবু বকর, হযরত রাসূল দুজন বসে আছেন, এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই, এই যে অবস্থান, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন? কোরআনে কারীম সূরা তওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইজ ইয়াকুনু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে।
আমার বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ফানজালাল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ইমানদার, মেঘের মতো প্রচণ্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ, কোনো বিপদ বিপদ না, আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না, আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়, আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মোমেন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মোমেন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন? পায় না। মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মোমেন কোরআনের ভিতরে পড়েছে, ইযিয়াতাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিস শিমালি ক্বাইদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে, যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মোমিনরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না, খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক, কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মোমেন যারা, মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সানাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি, সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ, এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশিও হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কি না?
রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোনো জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইযু ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়াকানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতাম। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর এহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদ আল্লাহ ফালা তাতাদুহা, তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ইমানের এই সীমানা রেখা, সীমা রেখা বজায় রেখে, ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজেই শান্তি আসে, সেই সমাজেই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি। কি আলোচনা করলাম? ইমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে কোরআনে কারিমের তাফসীরের মাহফিলে স্বেচ্ছায় একজন ইসলাম কবুল করার জন্য এসেছেন, আল্লাহর মেহরবানি। ইসলামের বিরাট গণজোয়ার শুরু হয়েছে বিশ্ব জুড়ে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এসব কথা আলোচনা করব আমি শেষ দিন ইনশাআল্লাহ। আজকে প্রত্যেক দিন নতুন এক একটি বিষয়ের উপরে কোরআনে কারিমের আলোচনা আসতেছে। আমরা প্রথম দিন নিফাকের উপর আলোচনা করেছি, দ্বিতীয় দিন খাতমে নবুয়াতের উপর আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করেছি আল্লাহর উপরে ইমান এলে পরে মোমেনদের কোয়ালিটি কী হওয়া উচিত, এটার উপর আলোচনা করেছি। এর দ্বারা নিশ্চয়ই আমাদের ফায়দা হবে, কি বলেন? আগামীকালকে আলোচনা হবে রসুলের প্রতি ইমান। জামাত শিবিরের উপরে বদনাম দেওয়ার একটা বদভ্যাস হয়ে গেছে সকলের, সব রেডি থাকে কলম নিয়ে, ঘটনা ঘটলেই আগেই দোষ দিতে হবে জামাতের শিবিরের, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন, এক ঘন্টার ভিতরে মাইক নেমে গেল, জামাত শিবির রাশেদ খান মেননকে গুলিবিদ্ধ করেছে, জামাত শিবির যেখানে পাও হত্যা করো, মাইক নেমে গেল চতুর্দিকে। পরে গোয়েন্দা বিভাগের পুলিশেরা তালাশ করে পেল, তারে গুলিবিদ্ধ করেছে তার এলাকার সর্বহারা লোকেরা, ঠিক কিনা? কোন খুলনায় রতন সেন নিহত হলো, সাথে সাথে পত্রিকা এসে গেল, মানে ওনারা বসেই থাকেন কলম নিয়ে, ঘটনা ঘটলেই জামাত শিবির, কোনো উপায় নাই, রতন সেন মারছে কেটা, শিবির মেরেছে, জামাত মেরেছে। পরে দেখা গেল যে না, জামাত শিবির কিছুই না, তার এলাকা সেখানকারই অন্তর্দ্বন্দ্বে নিজের পার্টির গণ্ডগোলের কারণে নিজেদের লোকেরাই তাকে মেরেছে, আসামি ধরা পড়েছে। মেননের হত্যাকারী কি কয় গুলিবিদ্ধ যারা করেছে তারা, সেসব আসামিরা ধরা পড়েছে, বিচার হচ্ছে তাদের। এই যে সেদিন এখানে মারামারি হলো, কোন জায়গায়? লালদিঘিকে আক্ষরিক অর্থে রক্তে লাল বানায় দিল, মারামারি করলো নিজেরা, আর নির্লজ্জের মতো হরতাল ডেকে সারা বাংলাদেশের মানুষদের কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? এ কথা শতসিদ্ধ। আবাল বৃদ্ধ বনিতা, দেশের আবাল বৃদ্ধ বনিতা, থামেন, সবাই জানে ওরা নিজেরা নিজেরা মারামারি করেছে, মারামারি নিজেরা নিজেরা করিয়া সাথে সাথে বলে দিল জামাত শিবির এটা করেছে। মানুষের একটু লজ্জা শরম থাকা দরকার, ওদের মধ্যে কি বিবেক সম্পন্ন একটা লোকও নাই? বিবেক যদি থাকে, এত বড় মিথ্যা, এর সামনে কি করে এদের সাথে কাজ করে, এদের সাথে থাকে, আমার মাথায় ঢোকে না। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স থাকলে এদের সাথে মানুষ কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, জামাত শিবির হয়েছে এখন একটা মেনিয়া, জ্বলন্ত জলাতঙ্ক রুগীদের মতো অবস্থা এমন হয়েছে এখন, যদি কারো বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে তাও কয় যে জামাত শিবিরের হাত আছে। একটু দরুসরি পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ও বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলো, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে এতক্ষণ এক মুহূর্ত আগ পর্যন্ত ছিল মুশরিক, আর এখন হচ্ছে আমাদের জন্য, আমাদের তৌহিদবাদী, আমাদের মুসলমান ভাই। আমাদের কি হলো? আমাদের মুসলমান ভাই, বরং আমাদের থেকে তার এক ডিগ্রি মর্যাদা এখন বেশি। সেটা হলো এই, আমরা জীবনে বহুত গুণা করেছি, আমাদের আমলনামায় কম বেশি গুণা সকলের আছে, ঠিক না? কিন্তু এই লোকটি কলেমা পড়ার পর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর নবী বলেছেন কালেমা পড়ার সাথে সাথে পেছনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন সে মাসুম, সে বেগুনা, নবজাতকের মতোই বেগুনা। তার দায় দায়িত্ব ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গ্রহণ করেছে। এভাবে করে আরও যারা হবে আমরা, তারাও, তাদেরকেও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুধু একটি তাফসিরের মাহফিলই করে না, বরং এ ধরনের কাজ ও সমাজ কল্যাণমূলক বহুমুখী কাজ তারা করে থাকেন। এখন আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের এই নতুন মুসলমান ভাইকে আলিঙ্গন করে সম্মানিত করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দিনের কথা শোনার জন্য, কোরআনে কারিমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে, মেহরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রাবিনা ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।